প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে স্বাগত আমার শিক্ষামূলক চ্যানেল ইংম্যাট একাডেমিতে। মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য গণিত এবং ইংরেজি উভয় বিষয়ে আমি গুরুত্বপূর্ণ সাজেশন দিতে শুরু করেছি পার্ট বাই পার্ট। আশা করি এগুলি তোমাদের উপকারে লাগবে, ঠিক আছে? তোমরা এগুলি অবশ্যই ভালো করে দেখে নিও। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। 2024 মাধ্যমিক গণিত প্রস্তুতি পার্ট টু, দশম শ্রেণী। আজকের অঙ্ক হচ্ছে কোন বিষয়ের উপরে? না, সমাহার বৃদ্ধি বা হ্রাস। তাহলে একের অঙ্কটা বলা হয়েছে কোনো এক শহরের জনসংখ্যা প্রতি বছর 5% সমাহারে বৃদ্ধি পেয়ে বর্তমানে 231,525 হয়েছে। 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? সমাধান করেছি যে প্রতি বছর সমাহারে জনসংখ্যা বৃদ্ধির হার 5%। তাহলে মনে করি 3 বছর আগে জনসংখ্যা ছিল পি এবং বর্তমান জনসংখ্যা 231,525। অতএব সমাহার বৃদ্ধি সূত্র প্রয়োগ করে পাই এ ইকুয়ালস পি ইন্টু উইদিন ব্র্যাকেট 1 + r/100 n। প্রদত্ত প্রশ্নে এ বলে দেওয়া আছে 231,525, আর বৃদ্ধি বলে দেওয়া আছে 5, আর এন মানে সময় বলে দেওয়া আছে 3। তাহলে 231,525 সমান পি ইন্টু উইদিন ব্র্যাকেট 1 + 5/100³। তাহলে 231,525 সমান, এইবারে পি পিয়ের জায়গায় রইল 1 + কাটাকাটি করলাম 5 কে 5 দিয়ে 1, 100 কে 5 দিয়ে 20, তাহলে 1 + 1/20³। এইবারে 231,525 ইন্টু পি, এবারে মুখে মুখে করলাম 21 কে 20 + 1 মানে 21 এর 20³। তারপরে 231,525 ইন্টু পি ইন্টু 21/20 কে 3 বার 3 আছে মানে পরপর 3 বার গুণ করলাম, ঠিক আছে? এইবারে উত্তর হবে কি না, পি ইন্টু 231,525 ইন্টু নিচের 20গুলো উপরে গুণের আকারে চলে যায়, ভাগের আকারে 20গুলো উপরে চলে গেল আর নিচে রইল কত, 21 রয়ে গেল। এইবারে কাটাকাটি করলে হবে, দেখো 231,525কে 21 দিয়ে কাটলে হবে 11,025। এটাকে 21 কে 1 আর এটাকে 11,025, আবার 11,025কে 21 দিয়ে কাটলে হবে 525, ঠিক আছে? 21 কে 21 1 525, আবার 525কে এই 21 দিয়ে কাটলে হবে 25। আর পি ইকুয়ালটি কী দাঁড়ালো, 25 × 20 × 20 × 20, তো 25 × 20 × 20 × 20 গুণ করলে মুখে মুখে দেখো 25 × 50, 50 × 100, 100 × 200, 200 হয়ে তারপর 1, 2, 3, 0 মানে 2 লাখ। অতএব 3 বছর আগে জনসংখ্যা ছিল 2 লাখ, ঠিক আছে? আচ্ছা,